রেস্তোরাঁয় একই সাথে খেতে যাওয়া সবই ঠিক চলছিল, কিন্তু অনুরাগ বসু পরিচালিত জাগ্গা জাসুস এর সেটে হঠাৎই ব্রেক আপ হয়ে যায় এই তারকা জুটির। কিন্তু কেন ব্রেক আপ হয়েছিল এতদিনে তা নিয়ে মুখ খোলেননি, অবশেষে নিজেদের ব্রেক আপ নিয়ে কথা বললেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক আলোচনার সভায় রণবীর সম্পর্কে জিজ্ঞাসা করলে ক্যাটরিনা বলেন, হ্যাঁ সম্পর্ক ছিল আমাদের, প্রতিটা সম্পর্ক থেকেই কিছু না কিছু শেখার রয়েছে, একটা সম্পর্কের মাধ্যমে আপনি আপনার ভয় ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। তিনি আরও যোগ করেন, সব সম্পর্ক যে কাজ করবে এমনটা কিন্তু নয়, এই সম্পর্কেও কাজ করেনি, কিন্তু তা থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে হয় পরস্পরকে দোষারোপ না করে সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া উচিত। পাশাপাশি ক্যাটরিনা জানান বিয়েতে পূর্ণ আস্থা রয়েছে তার, পরিবারই তার কাছে প্রাধান্য পায় সে কথাও জানিয়েছেন ক্যাট। সিনেমার শুটিংয়ের মাঝে ব্রেক আপ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সিনেমায় কোনো প্রভাব ফেলতে দেননি এই দুই তারকা, চালিয়ে গেছেন শুটিং চূড়ান্ত পেশাদারিত্বের সাথে। ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর অবশ্য আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক জড়িয়ে যান রণবীর, বর্তমানে চুটিয়ে প্রেম পর্ব চলছে তাদের, বলিমহলে ফিসফাস চলছে, খুব শীঘ্রই নাকি তারা বিয়ে করতে চলেছেন। অন্যদিকে ক্যাটরিনা সাফ জানিয়ে দিয়েছেন বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গেল আছেন, আপাতত নিজের সিনেমার দিকেই মন দিচ্ছেন তিনি। তো প্রিয় ভিউয়ার্স, ক্যাটরিনা রণবীরের সম্পর্কে আপনার কি মতামত কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও বলি নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।